আনন্দের বিষয়টা হচ্ছে যে স্ক্র্যাচ কার্ডে কোনো পুরস্কার উঠলে তিনি সঙ্গে সঙ্গে সেটা লেভেল ওয়ানে গিয়ে স্টার্ট গিফট জোন থেকে সে পুরস্কার নিতে পারছেন। তো ইতিপূর্বে আমরা কখনো এটা আমরা দেখি নাই কোথাও কেউ করেছে। তো দিস টাইম আমি মনে করছি যে এই প্রোগ্রামটা সকলের মধ্যে অনেক সাড়া জাগিয়েছে এবং আস্থা ফিরে এসেছে সবার মতো যে তারা স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করে ইনস্ট্যান্ট পুরস্কার পাচ্ছেন। এবং আরও লক্ষণীয় বিষয় যে আমাদের যাবতীয় পুরস্কার আমরা স্ক্র্যাচ কার্ডের মধ্যে ইনসার্ট করেছি। যেমন আজকেও হয়তো কেউ শপিং করে একটা গাড়ি পেয়ে যেতে পারে, আজকে শপিং করে কেউ একটা মোটর বাইক পেয়ে যেতে পারে। তো ইতিমধ্যেই অনেক ক্রেতা মোটরসাইকেল পেয়েছে, ডায়মন্ড সেট পেয়েছে এবং অনেক প্রয়োজনীয় হাউসহোল্ড জিনিস যেগুলি আমরা চিন্তা করেছি যে ক্রেতাদের জন্য বা তাদের সংসারের প্রয়োজন, যেমন ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, হেয়ার ড্রায়ার, এগুলি অসংখ্য পুরস্কার আমরা এই স্ক্র্যাচ কার্ডে ইনসার্ট করেছি, যেগুলি প্রতিনিয়ত অনেক অসংখ্য ক্রেতা সাধারণ পাচ্ছেন এবং তারা এটা নিয়ে দে আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। তো আমরা আশাবাদী যে এখানে এবং একই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মার্কেটে এসে আপনাদের প্রয়োজনীয় শপিংগুলি করবেন, ঈদ মার্কেটের শপিংগুলি করবেন এবং একই সাথে আপনারা অনেক পুরস্কার জিতে নেবেন। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকে 12তম রমজান, তার মানে 12 দিন ধরে আপনারা গিফট বিতরণ করছেন, আজ পর্যন্ত কত গিফটগুলো দিয়েছে এবং কি পরিমাণ গিফট এখনো পর্যন্ত গিয়েছে এবং কি গিফটগুলো এখনো রয়েছে যারা কেনাকাটা করেন নাই তাদের জন্য, যদি এটা একটু সংক্ষেপে বলেন। যারা শুনবে তারা তো নিশ্চয়ই একটা আশায় আছেন, সবগুলো গিফট নিশ্চয়ই শেষ হয়ে যায়নি। ডেফিনেটলি আমরা সোফার যেগুলি ক্লেম হয়েছে পুরস্কার এর মধ্যে আছে 2,561টা পুরস্কার গিয়েছে। এর মধ্যে আমি যেগুলি মেইন আইটেম যেগুলি গিয়েছে, দুটো বাইক ক্রেতারা পেয়েছেন, দুটো অনেক মূল্যবান দুটো ডায়মন্ড সেট পেয়েছেন, এছাড়া ওয়াশিং মেশিন পেয়েছেন একটা, এলইডি টিভি পেয়েছেন 9টা এবং স্মার্টফোন পেয়েছেন 23টা। এছাড়া ছোটো ছোটো অনেকগুলি গিফট, যেমন কয়েক হাজার প্রাইস বন্ড, কয়েক হাজার কফি মগ এবং কয়েকশো হেয়ার ড্রায়ার, এগুলো তারা পেয়েছেন এবং আমি দেখেছি যে সবাই স্ক্র্যাচ কার্ড ঘষে পুরস্কার নিয়ে বেশ হাসি মুখে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এটা তাদের জন্য আনন্দের বিষয়, একই সাথে আমাদের বসুন্ধরা শপিং মলের যারা ম্যানেজমেন্ট আছি তাদেরও ভালো লাগছে যে দিস টাইম আমরা ফেয়ারলি এবং ক্লিয়ারলি একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং এই জন্য কাউকে কোনো স্ক্র্যাচ কার্ড ঘষে করে পুরস্কারের জন্য লং টাইম ওয়েট করতে হবে না, সরি, এবং তারা ইনস্ট্যান্ট গেম নিয়ে তাতে যেতে পারছেন। তো এটাই একটা ভালো বিষয় বলে আমরা মনে করি। একটা প্রশ্ন আছে, একটা সময় আমরা সবাই কিন্তু ক্রেতা হই, সবাইকে কেনাকাটা করতে হয় প্রয়োজনে, তো বাংলাদেশ এবং ঢাকা শহরের কথা যদি বলি, যে ঢাকা শহরে অসংখ্য শপিং মল রয়েছে কেনাকাটার জন্য এবং নিত্য প্রয়োজনে সব কিছুই পাওয়া যাচ্ছে, আপনি কেন বলবেন আমাকে বসুন্ধরায় আসতে? বসুন্ধরা সবার থেকে কেন আলাদা, কীভাবে আলাদা? আমরা সাধারণত একটা কথা একটা আনসার আছে যে দামক দ্যাটস হ্যাজ ইট অল, দ্যাট মিন্স এই একই ছাদের নিচে আমাদের প্রয়োজনীয় সব জিনিসই আপনি পাবেন। এখানে ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে গার্মেন্টস বা হাউসহোল্ড জিনিস এবং মোবাইল ফোন, দেন আপনার শুজ, দেন গোল্ড, এভরিথিং। এবং এখানে আমাদের ইউটিলিটি জিনিসগুলি আছে, যেমন মানি চেঞ্জার, ব্যাংক, এগুলো আছে, যার জন্য একজন ক্রেতাকে কোনোভাবে এখানে আসলে তাদের বাইরে যেতে হয় না এবং তাদের প্রয়োজনীয় সব নিডস এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের সিকিউরিটির কথা বলতে গেলে বলা যায় যে আমরা প্রতি রমজানেই এখানে আমাদের যে সিকিউরিটি থাকে তার থেকেও সংখ্যা অনেক বাড়িয়ে দিই। এছাড়া আমাদের পাশাপাশি ট্রাফিক পুলিশ, র্যাব এবং নর্মাল পুলিশ, এপিবিএন এরাও আসেন এবং আমাদের সিকিউরিটিকে আমরা অনেক মাত্রায় বাড়িয়ে দিই, যার জন্য এখানে যারা ক্রেতারা আছেন সবাই 100% নিরাপত্তা বোধ করেন এবং তারা নিশ্চিন্তে এবং সুন্দরভাবে এখানে শপিং করে একটা শপিং প্লাস একটা এনজয়মেন্ট করতে পারেন। তো আমরা মনে করি এই সমস্ত কারণেই আমাদের মার্কেটে সবার আগমন বেশি এবং এখানে তাদের প্রয়োজনীয় সব জিনিস এবং রিজনেবল প্রাইস এবং কোয়ালিটির থিংস এগুলি পেয়ে থাকেন বলে এখানে সবাই আসেন। ধন্যবাদ। এই মুহূর্তে রেডিওভূমিতে একটি অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটির নাম গানের দুপুর এবং আমাদের একজন অত্যন্ত গুণী উপস্থাপক আছেন, তারিক আছেন আমাদের সঙ্গে এবং তারিক সবসময় বাংলা গানগুলো বাজিয়ে থাকে এবং রেডিও ভূমি সবসময় বাংলা গান শোনায়। আপনি কি আপনার কোনো পছন্দের গান কোনো মানুষকে শোনাতে চান কিনা, কোনো পছন্দের মানুষকে? না, এই মুহূর্তে আসলে ওইরকম পছন্দের গান মনে পড়ছে না। তো আমি রেডিও ভূমিকেই রিকোয়েস্ট করব তারা যেটা পছন্দ করে দর্শকের চাহিদাটাকে